ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে মালয়েশিয়ার জনগণ। দর্শকের বিষয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। বাহিনীর নৃশংসতার তীব্র প্রতিবাদে জানাচ্ছে মালয়েশিয়ার জনগণ। প্রতিদিন এখানে প্রতিবাদ সভা হচ্ছে, বিক্ষোভ হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে গতকাল কিন্তু এখানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে প্রায় 16,000 মানুষ অংশ নেয়। ফিলিস্তিনি জনগণ ফিলিস্তিনের সরকারের পক্ষে তারা স্লোগান দেয়, কথা বলে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও সেই প্রতিবাদ সভায় অংশ নেয়। তিনি ইহুদিবাদের যে কঠোর সমালোচনা করেন, একই সঙ্গে পশ্চিমারা যে নীরব রয়েছেন এই নৃশংস হত্যাকাণ্ডের পরও তারা যে কোনো কথা বলছে না, এটির কঠোর সমালোচনা করেন। তো মালয়েশিয়া জুড়ে কিন্তু ফিলিস্তিনের জনগণের পক্ষে এক ধরনের জনমত গড়ে উঠেছে এবং সমগ্র মালয়েশিয়ায় কিন্তু বিশেষ করে শুক্রবার নামাজের পর কিন্তু ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া করা হয়, ইসরায়েলের এই নৃশংসতার সমালোচনা করা হয়। একই সঙ্গে রবিবার ছুটির দিনে কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে মালয়েশিয়ানরা সমবেত হন, সেখানে ফিলিস্তিনি জনগণের পক্ষে তারা কিন্তু কথা বলেন, সভা করেন, সমাবেশ করেন, আনুষ্ঠানিক প্রতিবাদ জানান। আর এই এইসব যে প্রতিবাদ সভা হয়, সেই প্রতিবাদ সভায় কিন্তু শুধু মালয়েশিয়ানরা নয়, অন্যান্য দেশের নাগরিকরাও কিন্তু অংশ নেয়। তারা কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে এইসব বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। তো সামনের যে দিনগুলোতে আসছে, বিশেষ করে আগামী রোববারও কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে এইসব প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি এবং প্রায় প্রতিদিনই কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। তো প্রিয় দর্শক, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, এতক্ষণ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে জানাচ্ছিলেন মোস্তফা ইমরান রাজু।